পূজো থাকে কাঠি পড়ে গিয়েছে, জেলা জুড়ে এখন শুধুই পূজো রামেজ। পূজোর প্রাককালে কাঁকসার রাজবাদ শিশু সদনের আবাসিকদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মঙ্গলবার শিশু সদনের পড়ুয়াদের হাতে পূজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন ডিসিপি ইস্ট কুমার গৌতম, এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল, কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্তারা। শিশু সদনের 37 জন পড়ুয়ার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ফুটবল তুলে দেওয়া হয় পুলিশের তরফে। এছাড়াও শিশু সদন সংলগ্ন স্বামী বিবেকানন্দের নামে তৈরি হওয়া একটি ফুটবল ময়দান ফিতে কেটে উদ্বোধন করেন পুলিশ কমিশনার। পাশাপাশি শিশু সদন চত্বরে বৃক্ষরোপণও করা হয় এদিন। এটা আজকের অনুষ্ঠান ছিল কাঁকসা থানার মাধ্যমে বস্ত্র বিতরণ, এবং আমার শিশু সদনের যে ফুটবল মাঠ তৈরি হয়েছে যেটা স্বামী বিবেকানন্দের নামে উৎসর্গ করা হয়েছে সেটা উনি আজকে উদ্বোধন করলেন এবং বৃক্ষরোপণ করলেন। আজকে আমাদের কমিশনার পুলিশ সিপি সাহেব এসেছিলেন, এডিসিপি সাহেব এসেছিলেন, এসিপি সাহেব এসেছিলেন এবং কাঁকসা আইসি ছিলেন। আজকের এই পরিক্রমাতে সবথেকে বড় পাওনা যেটা সিপি সাহেব যেটা বলে গেলেন যে এত কাছে এত ভালোভাবে একটা জিনিস চলছে এবং এত সুন্দর পরিবেশ যেটা আজকে আমি দেখে খুব ভালো লাগলো, এবং উনি যেটা সাজেস্ট করলেন আইসিকে কাঁকসা যেদেরকে পুজো পরিক্রমা ফোর্স দিয়ে যেন পুরো দুর্গাপুর ঘোরানো হয় এবং এদের পড়াশুনোর ব্যাপারে যত রকম হেল্প দরকার সেটা প্রশাসনিক তরফ থেকে সব রকম করা হবে। 37 আমার নাম পার্থ রায়। আকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।